প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভির প্রতিদিনকার সান্ধ্য আয়োজন বেলাশেষে দেখার জন্য। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী মু এবং প্রতিদিনকার মতো আমার সঙ্গে আছেন নতুন একজন অতিথি। দর্শক আজ যিনি আমার অতিথি তার অসংখ্য গুণ এবং বিনোদন অঙ্গনের এমন কোনো শাখা নেই যেখানে তিনি কাজ করেননি। তিনি একই সঙ্গে মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রের অভিনেতা এবং সেই সঙ্গে যুক্ত করতে হবে বেতার। বাকি গল্পগুলো আমরা তার কাছ থেকেই শুনবো। আমাদের আজকের অতিথি মৃণাল দত্ত। আমি কিন্তু নামের আগে আর কিছু বলিনি, কারণ গল্পগুলো তো আমি এক এক করে শুনবো আপনার কাছ থেকে। ঠিক আছে, আচ্ছা, বর্তমান ব্যস্ততা নিয়েই শুরুতে জানতে চাই। এই সময়ে আমি কাজ করলাম একটি নাটকের, সম্প্রতি 22শে শ্রাবণ একটি বেসরকারি টেলিভিশনে যাবে, রবীন্দ্রনাথের শুভ দৃষ্টি গল্পটি, সেটার কাজ করলাম। সেটার পরিচালক হচ্ছেন কে এম নাইম। শুভ দৃষ্টির মেন কাস্টিংয়ে ছিল ইরফান সাজ্জাদ, সঞ্জানাস, মাসুদ, ইমন এবং আমি একটি বিশেষ চরিত্রে কাজ করি। এই গল্পটি ভালো, সবার জানা আছে শুভ দৃষ্টি। সেটা কালিয়া করে আমরা জমিদার বাড়িতে কাজটা শেষ করলাম। এটা 22শে শ্রাবণ অনিয়ার হবে। আচ্ছা, আমি একটু শুনবো যে একদম কিছুদিন আগেই রোজার ঈদ গিয়েছে এবং ঈদে কী কী কাজ ছিল আপনার? ঈদে আমার বেশ কিছু কাজ করা হয়েছে, অনিয়ার মতো হয়তো 3-4টা কাজ গিয়েছে। সেটা হচ্ছে যে মেহেদি মাসুদের পাগল পাহাড় কিনবে, সেটা একটি চ্যানেলে গেছে এবং টু মাচ, এটাও ওই ডিরেক্টরে। আর রাফাত মজুমদার রিঙ্কুর টান, এটা একটি উল্লেখযোগ্য কাজ আমার কাছে মনে হয়েছে, এটা গিয়েছে। এই 3টি কাজ আমি বলতে পারি, এছাড়া হয়তো আরও গিয়ে থাকতে পারে। আমি 2টো কাজ দেখেছি। আচ্ছা, আগামী ঈদে দর্শক আপনার কাছ থেকে নতুন কি কি কাজ পাবে? যে কাজগুলি করা হয়েছে সেই কাজগুলি থেকে তো কিছু যাবে। আর সামনে আরো 2টো কাজ আছে, সেটা এখনো চূড়ান্ত না, স্ক্রিপ্ট আলোচনা হচ্ছে, চ্যানেলের সাথে কথাবার্তা হচ্ছে। একটি কাজ করতে পারি সালাউদ্দিন লাবলুর, লাবলু ভাইয়ের সাথে কাজ করা আমার দীর্ঘদিনের একটা আশা। সেটা হয়তো 13 বা 15 তারিখে হবে আমার সাথে যতটুকু কথা হয়েছে। আমি এখনো ক্যারেক্টার স্ক্রিপ্ট কিছুই জানি না, 7 পর্বে একটি নাটক হবে, সেটা করব। আর কাজ আসছে, কথাটা তো হচ্ছে, সব মিলে এখনো সময় আছে, হবে কাজ। আচ্ছা, আমি একদম মানে যখন শুরু করছিলাম বলছিলাম যে নাটকের কথা বলি, টেলিভিশনের মানে টেলিভিশন নাটক বা মঞ্চের কথা বলি, একই সঙ্গে চলচ্চিত্র, আবার বেতারেও আপনি, যে আমরা দেখি যে বেতারে কাজ করার ক্ষেত্রে যেটা হয় যে অনেক বেশি দক্ষ হতে হয়, কারণ ওখানে ভিজুয়ালাইজেশনটা নেই, দর্শক আপনাকে দেখছেন না, আপনি কীভাবে আসলে কথা বলছেন সেই কথার মধ্য দিয়ে, কথার টোনের মধ্য দিয়ে বা টোনের ওঠানামার মধ্য দিয়ে দর্শক বুঝে নিচ্ছেন যে অভিনয়ের দক্ষতা কতটুকু। তো আমি একদম জানতে চাইবো যে মঞ্চ থেকেই কি প্রথমেই বেতারে কাজ করা নাকি টেলিভিশন নাটক বা চলচ্চিত্রে কাজ করা? মঞ্চ থেকে টেলিভিশনে কিছুদিন কাজ করেছে পেছনে, সেটা 2003-এ আমি ডিরেক্টর্স গিল্ড থেকে কোর্স করি, আচ্ছা, মেকিং অফ টিভি অ্যান্ড ফিল্ম, সেখানে কাজ করার পর 2-3 বছর অ্যাসিস্ট করি, ভালো ভালো কিছু মানুষের সাথে কাজ করার আমার সৌভাগ্য হয়েছে। নির্মাতা খালিদ মোহাম্মদ মিঠু, উনি প্রয়াত হয়েছেন, গাজীরা কায়েত, অনন্ত হীরা এবং আরও অন্যান্য নির্মাতাদের সাথে আমি 3 বছর অ্যাসিস্ট করি, মাঝে মাঝে অভিনয় করি। 2006 সালে আমি বেতারে পরীক্ষা দিই, 2006-এ তখন আমি এটা এনলিস্টেড হই এবং ফার্স্ট কাজ ছিল দুর্গাপূজা। একটি কাজ আমাকে আজকে বলতে হয় যে সেখানে আমি যাদেরকে টেলিভিশনে অভিনয়ে দেখেছি, ফিল্মে দেখেছি, তাদের সাথে আমি অভিনয়ে কাজ করেছি, যার মধ্যে সুব্রত, নায়ক সুব্রত, অমল বোস, আমরা তাকে হারিয়েছি, বিখ্যাত বিখ্যাত সব অভিনেতা অভিনেত্রীর সাথে। আমিও তখন বুঝে উঠতে পারিনি যে কীভাবে আমি মাইক্রোফোনে ভয়েসটা দিব, আমাকে তো এনভায়রনমেন্টটা বুঝাতে হবে, কণ্ঠ দিয়েই বুঝাতে হবে এটা ঘর না বাইরে, কোন স্থান, সব কিছু। তারপরে যখন ডিরেক্টর বুঝে দিল বা সবার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে কাজটি করলাম, সেটা আমার অনেক ভালো লেগেছিল যে বেতার আমি এনলিস্টেড হলাম একটা সরকারি জায়গায় দীর্ঘদিন থিয়েটারে কাজ করার পরে। এরপরে নিয়মিত কাজ করে যাচ্ছে, এখন আমি বেতারে এগ্রিটের একজন আর্টিস্ট। আচ্ছা, সর্বশেষ কবে বেতারে কাজ করেছেন? সর্বশেষ কাজ করলাম গত জানুয়ারিতে, কাজ করলাম শিশুদের একটা কাজ করলাম, বাচ্চাদের একটি নাটক। ওটা তো মাসে একবার ডাকে বা 3 মাসে এরকম হয়, মাঝে মাঝে যখন ব্যাটে বলে হয় তখনই কাজটি করা হয়, কিন্তু বেতারে কাজ করার অনুভূতি এবং মজা, আনন্দটা আলাদা। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, তো বেতারের পরে কি টেলিভিশনে ঢোকা এমন কি? টেলিভিশনে আমি টেলিভিশনে কাজ করেছি, অভিনয় করেছি, 94-96 এরকম হয়েছে, কিন্তু আমি এনলিস্টেড হতে পারিনি টেলিভিশনে। একটা জায়গাতে হয়েছে বেতারে, যে তারপরে প্যাকেজ দেওয়া হতো যেগুলো আসলো, আমি এখন তো এইভাবে কাজ করছি, নাটক হচ্ছে, আমি অভিনয় করছি, সেই নাটক বিটিভিতেও যাচ্ছে, অন্যান্য চ্যানেলে তো যাচ্ছেই।
আচ্ছা ফিল্মের কথা যদি যাই মানে 15টি ফিল্মে কাজ করেছেন সম্ভবত হ্যাঁ এবং সেখানে আমি একটি বিষয় জেনে একটু অবাক হয়েছি মানে সেটা আপনার কাছ থেকেও জানবো বাট আমি ব্যক্তিগতভাবে অবাক হয়েছি এই জন্য যে তার মধ্যে 12টি হচ্ছে অনুদানের ফিল্ম এটা আমার সৌভাগ্য এটা আমার আমি বলবো বিশাল একটা অ্যাচিভমেন্ট যে আমাকে ওনারা কাস্টিং করেছেন আর ছবিগুলি 12টা ছবি হ্যাঁ 11টা 12টা ছবি তো হবেই সেগুলি হয়তো মুক্তিযুদ্ধ ভিত্তিক অনুদান দেয় জীবন ধর্মী জীবনের গল্প একটু কষ্ট দুঃখ সেটার সাথে হয়তো আমার ফেস চেহারাটা যায় কষ্ট দুঃখ চাইতে না জীবন ধর্মী জীবন বোধ সম্পূর্ণ ব্যাপারটা বোধহয় একটু বেশি মানে যে ছবিগুলো মূলত চলচ্চিত্রগুলো মূলত অনুদান পায় দেখা যায় যে বাঙালি জাতির কৃষ্টি কালচার ঐতিহ্য বা আমাদের যে কষ্টের স্মৃতিগুলো আমাদের যে জয়ের স্মৃতিগুলো সেগুলো কেমন যেন একটা যুক্ত থাকে এর ভেতরে তা তো অবশ্যই নাহলে তো ওটা অনুদান দেবে না কারণ জীবনের মুক্তিযুদ্ধ আমাদের দেশপ্রেমের বিষয় যদি না আসে তাহলে তো সরকার ফান্ড দিবে না সেই দিকে তো সেই অনুযায়ী আমি প্রথম কাজ করি 2007 আমার প্রথম চলচ্চিত্র ছিল আবু সাইদের রূপান্তর তারপরে কাজ করি আপনার শাজান চৌধুরীর মধুমতি আত্মদান ওটার একটা অনুদানের একটা চ্যানেল আয়ে গিয়েছিল তারপরে কাজ করি খালিদ মোহাম্মদ মিঠুর গহিনে শব্দ জুনাকির আলো তারপরে কাজ করি আমি আপনার মানিক মানবিকের শোভনের স্বাধীনতা বিখ্যাত পরিচালক মুর্শিদুল ইসলামের অনিল বাগচির একদিন আরেকটি যেটা বলতে চাই আমি যেটা নন্দিত নির্মাতা আমাদের তানভীর মোকাম্মেল তার একটি উল্লেখযোগ্য ছবি তিনি তো অনেক ছবি করেছেন রাভেয়া লালন টালন থেকে আমি জীবনঢুলি তার একটি উল্লেখযোগ্য ছবি সেই জীবনঢুলি ছবিতে আমি তার সাথে প্রথম কাজ করি এবং ওই ছবিতে কাজ করতে গিয়ে আমাকে একটা গানও গাইতে হয় মানে আমার ক্যারেক্টারের সাথে আমার একটা লিপসিং থাকে আচ্ছা এই গল্পটা আমরা একটু বিরতি নিয়ে এসে তারপর শুনব দর্শক সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার ফিরছি কিছুক্ষণ পর ততক্ষণ সঙ্গেই থাকুন প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি এসএটিভির প্রতিদিনকার সান্ধ্য আয়োজন বেলা শেষে দেখার জন্য আপনাদের সঙ্গে আছে আমি মৌসুমী মু এবং আমার সঙ্গে আছেন অভিনেতা মৃণাল দত্ত আজ এই গল্প ছেড়ে চলে গিয়েছিলাম বলেছিলাম যে বিরতির পরে এসে শুনবো সেই গল্পটাই এখন শুনবো আমার মনে হয় আপনি যে গানটির কথা বলছিলেন যে গুনগুন করে গাইতে হয়েছিল আমরা গুনগুন করি একটা গানকে আমাদের দর্শকদের জন্য শোনানো যায় শুধু মুখটা যদি শুনতে চাই আসলে শিল্পী না মানে থিয়েটার করতে গিয়ে হয়তো হ্যাঁ সেই প্রসঙ্গে আমরা যাবো যে থিয়েটার কর্মীরা সব পারে গাইতে হয় ঠিক আছে আমি চেষ্টা করছি তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না বারে বারে আর আশা হবে 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 না অনেক অনেক ধন্যবাদ আপনি যে সিনেমাগুলির নাম বলছিলেন একে একে তার মধ্যে অনেকগুলো সিনেমা আমার নিজেরও দেখা আমি একটু জীবনঢুলির প্রসঙ্গে যাই মানে জীবনঢুলির কথাটা চিন্তা করলে না একদমই ভিন্ন একটা সিনেমা যদিও প্রত্যেকটি সিনেমার একটি ভিন্ন ভিন্ন গল্প আছে এবং তার জায়গায় সে স্বকীয় আমি আপনার প্রেক্ষাপট থেকে যে সিনেমাগুলিতে আপনি কাজ করেছেন তার মধ্যে কোনটিকে সেরা মনে হয়েছে এটা বলা মুশকিল এক একটা ছবি এক একটা ধরনের যেমন আমি একটা ছবির নাম আমি স্কিপ করেছি বলতেই পারিনি সেটা হচ্ছে মৃত্তিকা মায়া দুর্দান্ত একটা ছবি দুটো ছবি সেটা হচ্ছে যে 17টা অ্যাওয়ার্ড পেয়েছে 24টা অ্যাওয়ার্ড থাকে সরকারের ক্যাটাগরিতে 17টাই পেয়েছে এই ছবিটা সেটা আমরা একটি দৃশ্যে কাজ করেছি কিন্তু আমার ভালো লেগেছে নিশ্চয়ই আমার দৃশ্যটি আমি করতে পারবো বলে ডিরেক্টর গাজীর আগে আমাকে সিলেক্ট করেছিলেন তো এক একটা ছবির গল্প এক এক রকম ভিন্নতা মুক্তিযুদ্ধ জীবন ধর্মী আমি তো বললাম জীবনের গল্পগুলি বলে তো এক একটার মধ্যে এক একটা ক্যারেক্টার আমি কোনোটাকে আলাদা করতে চাই না আমাদের সবগুলি আমার কাছে মানে অ্যাচিভমেন্ট আমার একটা অর্জন সম্পদ আমি বলবো যে 15টা ছবির মধ্যে আমি 12টি ছবিতে কাজ করেছি যেগুলি ফিল্ম আর্কাইভে আছে বিভিন্ন দিবসে সেটা দেখানো হয় এর বাইরেও কিছু কাজ হচ্ছে আমি মেইন স্ট্রিমে কাজ করতে চাই সামনে সেটা হয়তো হবে আমি সামনের ছবিগুলিতেও মেইন স্ট্রিমে কাজ করব যেমন শুধু একরকম অনুদান বা আর্ট ফিল্ম বা এইভাবে হয়ে যাচ্ছে ব্যাপারগুলি আচ্ছা হয়তো হবে বাট এটা কিন্তু এক ধরনের অর্জন কারণ আপনি একদম ভিন্ন প্যাটার্নের ছবি করছেন যেগুলো অনেক বেশি মানসম্মত এটা আমাদের দেশে বিদেশে জাতীয়
সম্মান অর্জন পুরস্কার ছিল তো হয়েছে আপনার বাইরে যতগুলি ফেস্টিভ্যালে এই ছবিগুলি তো গিয়েছে সেখানেও সম্মানিত হয়েছে আচ্ছা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করেছে আমার এই ছবি আপনি যে কথাটি বলছিলেন তখন যে যেহেতু থিয়েটার করা হতো সেই সুবাদে একটু গান গাওয়া হতো বাইরে কম আমি একেবারে থিয়েটারে শুরু গল্পটা শুনি যে থিয়েটারে কত বছর ছিলেন বা এখনো থিয়েটার করা হচ্ছে কিনা নিয়মিত আমার শুরুটা একদম ক্লাস 5 বা 6 এ যখন আমি পড়ি 1984 আচ্ছা একদম শিশু একাডেমির স্টুডেন্ট আমি সেটা আমার শহর ময়মনসিংহে বলতেই হয় শিশু একাডেমি থেকে দুই বছরের কোর্স করি তারপর শিল্পকলা একাডেমিতে কোর্স করি অভিনয় এবং গানের 84 টু 2006 এই 22 বছর আমি থিয়েটার করি পড়াশোনা এবং একই দলের সঙ্গে সংযুক্ত ছিলাম একই দলের সাথে সেটাও মানে আচ্ছা আচ্ছা বিগত শিশু একাডেমি করলাম শিল্পকলা একাডেমি করলাম দেন আমার তো অভিনয়ের জায়গা লাগবে কোর্স শেষ এখন তো শিশু একাডেমি রাখবে না দেন আমরা তিন বন্ধু মিলে ছায়ানট সাংস্কৃতিক দল এটা করলাম তারপরে জয়নুল থিয়েটার এভাবে বিভিন্ন দল আমি কাজ করতে থাকলাম 1992 তে আমি থিয়েটার স্কুল করি থিয়েটার স্কুলের কোর্স একটা করি সেন্ট্রালে যেটা সাইদুর রহমান লিপনের সাথে বাংলাদেশের পালা মহুয়া মলুয়া কাজল রেখা চন্দ্রাবতী যেটা মামি সিঙ্গীতিকা সেটার উপর একটা কোর্স করি আশিস কন্দকার সাথে এনভায়রনমেন্টের কাজ করি কাজগুলি করার পরে আমার মনে হয়েছে যে আমার নিজের একটি ল্যাবরেটরি দরকার এখানে ল্যাবরেটরি অর্থে বোঝাচ্ছি আমার নিজের একটি নাটকের দল দরকার এই পর্যন্ত আমি অন্যান্য দলে কাজ করছি ওখানে আমি আমার শিক্ষকরা আছে তাদের সাথে আমি ওইভাবে আমাকে ছেড়ে দিচ্ছে না আমি এটা প্রোডাকশন নির্দেশনা দিতে পারছি না দেন 1992 তে জেনুইন থিয়েটার নির্ভেজাল নাট্যশালা বাংলাতে অনেকে আমাকে বলেছে যে ইংরেজি নাম কেন আমি সে বাংলা করে নেন থিয়েটার তো ল্যাটিন শব্দ তো এই জেনুইন থিয়েটার নামে একটি দল করি 1992 সেই জায়গায় আমি 15টি নাটক নির্দেশনা দিই আমি আমার যা করেছি ওয়ার্কশপ ট্রেনিং সেগুলো তো আমাকে অ্যাপ্লাই করতে হবে সেই জায়গাগুলিতে আমি স্বাধীনভাবে কাজ করেছি 1992 থেকে 2006 পর্যন্ত সেখানে উল্লেখযোগ্য বেশ কিছু আমি আপনি ধরেন অভিনয় করা মিউজিক করা সবকিছু করতে হয় একটা গল্পটা আমরা আরেকটা ব্রেক নিয়ে তারপর শুনছি দর্শক সময় হলো আরো একটি বিরতি নিয়ে এবার ফিরছি কিছুক্ষণ পর ততক্ষণ সঙ্গে থাকুন প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর আবারও স্বাগত এসএটিভির প্রতিদিনকার শান্ত আয়োজন বেলা শেষে দেখার জন্য আপনাদের সঙ্গে আছে আমি মৌসুমী মু এবং আমার সঙ্গে আছেন অভিনেতা মৃণাল দত্ত যে গল্পে ছিলাম এবং থিয়েটারের গল্প এবং ডিরেকশন দেওয়ার গল্প সে গল্প শুনবো সেটা হচ্ছে যে সেখানে আমি 15টি নাটক নির্দেশনা দিই আর সব মিলিয়ে যদি ধরি মঞ্চে ওঠা মানে 2006 পর্যন্ত আমি যদি আমাদের মফস্বলে হয় কি জেলা শহরগুলিতে একটি নাটক দুইবার তিনবার পরে আর কেউ দেখতে চায় না এটা মরে যায় আর দেখতে চায় না ডেথ জিনিসটা ঢাকায় যেরকম 100 200 500 শো হয় আর সেটা তো সেই জায়গায় হয়ে ওঠেনি তো ওইভাবে নাটকের সংখ্যা বেড়েছে হ্যাঁ প্রদর্শনীর সংখ্যা হয়তো কমেছে কম তো 50টি নাটকেও যদি আমি অভিনয় করে থাকি দুইবার করেও যদি আমি একটি নাটকের প্রদর্শন করি আমি 100 বার মঞ্চে উঠেছি সেই সময় ময়মনসিংহ থেকে এসে ঢাকায় আমি শিল্পকলা একাডেমি বিভিন্ন দলের সাথে কাজ করেছি তো নির্দেশনার ব্যাপারটা অন্যরকম মজা আচ্ছা কষ্ট যন্ত্রণা সব প্রোডাকশনটা শেষ হওয়ার পরে যে দর্শকের যে ফিডব্যাকটা সেটাকে তৃপ্ত করে যে না অভিনয়ের পাশাপাশি নির্দেশনাটাও আমি দিতে পারলাম বা পেরেছি বা আমাদের হচ্ছে হবে ছয়ের পরে আর আমি থিয়েটার সাথে সম্পৃক্ত থাকতে পারিনি জীবন জীবিকার প্রয়োজনে থিয়েটারটা শুধু হাততালি দেয় আচ্ছা তো জীবন জীবিকার কথা যেহেতু এলো আমরা যতটুকু জানি আপনি একজন লয়ার তাহলে ওই দিকেও তো আপনি হারতে পারতেন কিন্তু অভিনয়টাকে মুখ্য হিসেবে কেন নিলেন আসলে হচ্ছে কি আমি বছর তিনে গিয়েছিলাম কোর্টে আইন পেশায় আমার সাথে সিং করেনি হয়ে ওঠেনি হয়তো শিল্পী হয়েছে কিনা যায় না ভেতরে কিছু কাজ করে যে যখন আমি ওই মামলার দেখি যারা মামলা দেয় আর যারা মামলা খায় যারা মামলা তাদেরকে দেওয়া হয় ওরা খুব সামগ্রিক মামলা মোকদ্দমার যে বিষয় হ্যাঁ তো ওদের মুখ ওদের ই দেখে কার্যক্রম দেখে আমার কাছে খারাপ লেগেছে আমি আমার পকেটের পয়সায় ওদেরকে গাড়ি ভাড়া দিয়ে দিয়েছি তখন অনেকে বলেছে হয়তো যে আইন পেশা তোমাকে দেওয়া হবে না সেটা ভালো না খারাপ আমি জানি না না হলেও সমস্যা নেই কিন্তু একটা ডিগ্রি এটা আছে একটা পর্যায়ে হয়তো যাব ওই শিক্ষাটা দরকার ছিল দরকার ছিল আমার অবশ্যই সেটা থাকে না বাবা মার আমার ছেলে ডাক্তার হয়েছে অ্যাডভোকেট হয়েছে যে হিসেবে ইঞ্জিনিয়ার হয়েছে একটা সময় তো আমার পরিবার থেকেও সাপোর্ট ছিল না অভিনয় আমি তো লুকিয়ে নিয়ে কস্টিউম লুকিয়ে নিয়ে অভিনয় করতে হতো দীর্ঘদিন পরিবারে আর কেউ আছে যে অভিনয় করে আপনি ছাড়া আমার বাবা করতেন আমার বাবা মাখন দত্ত মামি সিং একজন ডাকসাইট অভিনেতা ছিলেন একটা সময় তো বাবার
ভালো মন্দ একটা গুণ বা দোষ সন্তান নাকি পায়, সেটা হয়তো আমি পেয়েছি। তাহলে বাধা কে দিতেন, বাবা দিতেন নাকি মা দিতেন? বাধাটা মার কাছেই আসতো, সেটা প্রয়োজনে যে পড়াশোনাটা করতে হবে, আর্ন করতে হবে, বাবা নাই, সেই বিষয়টা যেন পুরোটা এদিকে না গেলে না চলে যায় মনটা আর কি। আমি তো পাশাপাশি সবই করেছি, আমি জীবনে ধরেন এক চান্সে আমি পাস করেছি, ল পাস করেছি, এটা কোনোদিন ফেল করিনি, খুব ভালো ছাত্রও ছিলাম না, খারাপও না। পাশাপাশি থিয়েটারটা করে এসছি, করার পরে যখন আমি ঢাকায় আসছি বা আমাকে যখন টিভিতে দেখেছে, আমার ফিল্মে যখন আমার মা দেখেছে, তখন তো সেই আবার বলছে তার পাশের মানুষকে, দেখো আমার ছেলে, আমার ছেলে। খুব স্বাভাবিক। আচ্ছা, আপনি একই সঙ্গে বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রোডিউসার হিসেবেও দীর্ঘদিন ছিলেন, আমি যদি সেই প্রসঙ্গে একটু আপনার কাছ থেকে জানতে চাই। এটার একটা অভিজ্ঞতা জীবনের, আমি যে বললাম যে আমি একটা কোর্স করেছিলাম, তো আমি তোর ইন্ডিভিজুয়ালি নাটক নির্মাণ করিনি, ডকুমেন্টারি করিনি, তখন প্রয়োজনের তাগিদেই টিকে থাকার জন্যে একটি জবের দরকার ছিল, একটি বেসরকারি চ্যানেলে আমি অ্যাসিস্ট্যান্ট প্রোডিউসার হিসেবে জয়েন করি 2008-এ। আচ্ছা, এবং এই লাস্ট ইয়ার পর্যন্ত আমি কাজটি করি, সেটা বিভিন্ন টক শো, গানের প্রোগ্রাম প্রোডিউসার হিসেবে করতে হয়েছে, লাইভ প্রোগ্রাম সহ সব। এখন আর আমি করছি না, এখন আমি পুরোটাই অভিনয়ে মনোনিবেশ করেছি, সেটাই করতে চাই। বাহ, দুর্দান্ত। ভবিষ্যৎ পরিকল্পনা কি অভিনয় নিয়ে? ভবিষ্যতে ভালো কিছু কাজ তো সবাই বলবে, সেটা হচ্ছে যে যে কাজগুলি মনে রাখবে মানুষ, আমি যে ছবিগুলি করেছি সেটার মধ্যে আমার উপস্থিতি খুব যে বেশি ছিল তা না, সংখ্যায় হয়তো বেশি, কিন্তু আমি চাই যে এখন সংখ্যায় না হয়ে উপস্থিতিটা বেশি থাকুক। সেটা আমি কর্মের খাতিরে চাকরি, সেটা আমি কর্মের খাতিরে বা চাকরির প্রয়োজনে আমি সময় বেশি দিতে পারতাম না, শিডিউলটা দিতে পারার ফলে আমাকে দুই তিন দিনে বেশি কাজ করতে, ওর মধ্যে যে ক্যারেক্টারটা ছিল সেটাকে আমি করে আসতাম। এখন আমি অনেকটা ফ্রি, আমি এখন অভিনয়টার জন্য ভাবছি, করছি, সেটা করতে চাই। সামনে আমি কিছু ভালো ক্যারেক্টার, ভালো কিছু ছবিতে কাজ করতে চাই, নাটক তো থাকবে। যেহেতু একটা সময় মঞ্চে নির্দেশনা দিতেন, এখন কোনো ইচ্ছে আছে যে টেলিভিশনে নির্দেশনা দেওয়ার? আমি অনুষ্ঠানের কথা যদি বাদ দিই, সেটা নাটক হতে পারে। আমি তো নন ফিকশন নির্দেশনা দিয়েছি, ফিকশন তো আমি দেইনি। একটা অভিজ্ঞতা তোমার আছে, একটা স্বপ্ন আছে। ছবি সবাই সেটা বলে, ছবিতে যেহেতু অনেকগুলি ছবিতে কাজ করেছি, একটা শর্ট ফিল্ম হলেও তো আমি এটা নির্মাণ করতে চাই, এটা ইচ্ছা। ফিকশন চাইলেই হবে, সেটা হয়তো হবে, সময় বলে দেবে, আগেই বলতে চাই না যে আমি পারবো কি পারবো না, সেটা হবে, কাজ করতে থাকি, কাজ করতে থাকি, চেষ্টা মোর হয়তো হতে পারে সেটা। আচ্ছা, ময়মনসিংহ অঞ্চলটা কিন্তু অন্য জেলাগুলোর চাইতে অনেকটা এগিয়ে, বা বিভাগ, এখন তো ময়মনসিংহ বিভাগ, তো ময়মনসিংহে মানে শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চাটাই অন্য জায়গা থেকে একটু বেশি হয়, পীঠস্থান বলা হয় সংস্কৃতি, এবং অনেক অনেক গুণী মানুষের এখানে জন্ম নিয়েছেন। তো আপনার কি মনে হয় যে যারা আপনার মতো কাজ করতে চায় টেলিভিশনে, নাটকে বা চলচ্চিত্রে, বা সেখানে আপনি থিয়েটার, একটা সময় আপনার থিয়েটার ছিল, এখন হয়তো বা ওখানে অতটা সময় দেওয়া হচ্ছে না বা যাওয়া হয় না, তো ওদের জন্য যারা কাজ করতে চায় বা ময়মনসিংহের সংস্কৃতিকে আরও ডেভেলপ করার জন্য কোনো ইচ্ছে আছে কোনো কিছু করার? সেটা তো ব্যক্তিগতভাবে হবে না, সেটা সরকার আছে, রাষ্ট্র আছে, সেইভাবে সেটা হবে। হ্যাঁ, আমাদের, আমরা যেটা থিয়েটার দল আছে, বিভিন্ন সাংস্কৃতিক দল আছে, সবাই যার যার মতো কাজ করে যাচ্ছে। সেটা আমাদের একটা টাউন হল হয়েছে, এখন পাবলিক হল হয়েছে, আগের থেকে অনেক রিচ হয়েছে, আমাদের কালচারাল জায়গাগুলি তো খুব রিচ, সেটা সব দিক থেকে সবাই যার যার জায়গা থেকে করছে, বিভাগ হয়েছে, আস্তে আস্তে হবে, সেখানে রেডিও যাবে, সেখানে বাংলাদেশ বেতার যাবে, বাংলাদেশ টেলিভিশন যাবে, একটা পর্যায়ে যাবে না, সেই জায়গা থেকে আরও ডেভেলপ হবে, সেখানকার ছেলেমেয়ে আরও কাজ করতে পারবে, তৈরি হইতে হবে থিয়েটার থেকে, ওটা আতুর ঘর অভিনয়ের, যেটা যদি অভিনয় হয়, নাচ গান বা অন্যান্য কিছু সেটাও তো, সেটাও কিন্তু ইনস্টিটিউট আছে, গুরুমুখী বিদ্যা সেটা আছে, তারপরে সেটা করে সে আস্তে আস্তে ইয়ের দিকে আসবে, ঢাকার দিকে আসবে, চেন্নাইয়ের দিকে আসবে, কাজ করবে, বেসিকটা ঠিক রাখে, অবশ্যই পড়াশোনা সেটা ঠিক রেখে কাজটা করতে করতে হবে, আর কেউ যদি করতে না চায়, পড়াশোনা জানা আমি এটি করছি, এটা তার ব্যাপার। আচ্ছা, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিতে হবে, যদি কিছু আর বলার থাকে তাহলে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকদের বলা, আমার আমার জন্য দোয়া করবেন, আমি কাজ করছি, অভিনয় করছি দীর্ঘদিন যাবৎ, আমার 22 বছর অভিনয় জীবনে, টোটাল 35 বছরের অভিনয় জীবনে, 22 বছর থিয়েটার এবং অন্যান্য মিলে 35 বছরে ভালো কিছু কাজ করতে চাই, ভালো কিছু কাজের সাথে থাকতে চাই, থেকেছি, সেই প্রত্যাশা আমি করি, আপনারা আমাকে, আমার জন্য প্রার্থনা করবেন, নির্মাতাদের বলবো আমাকে সাপোর্ট দিবেন, যেন আমি কাজ করতে চাই, কাজ করতে পারি আর কি। অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা, এবং যে কথাগুলো বললেন আসলে এটা তো এক ধরনের স্বপ্ন, স্বপ্নগুলো বাস্তবায়িত হোক। আপনাকেও ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, কাল আবারও বেলাশেষে দেখার আমন্ত্রণ জানিয়ে, অনেক ভালো থাকুন আর ভালো রাখুন আপনার পাশের মানুষটিকে, প্রতিদিন চোখ রাখুন এসএটিভির পর্দায়।